মোতাহারুল হক বাবলু, রংপুর পীরগঞ্জের 2 নম্বর বড়দরগা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পীরগঞ্জের সংসদ সদস্য ও স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সাথে কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন, এলাকায় ঘুরেছেন মাস দুয়েক আগেও। গত 29শে ডিসেম্বর তিনি চিকিৎসার জন্য যান ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে। আকস্মিকভাবে 7 জানুয়ারি তার মৃত্যু সংবাদ আসে দেশে, যা প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। শোকবাণী দেন জাতীয় নেতৃবৃন্দ, কিন্তু ভারতে চিকিৎসাধীন থাকা মোতাহারুল হক বাবলুর পরিবার বলতে পারছেন না কে কেন কোন উদ্দেশ্যে এই মৃত্যু সংবাদ দেশে ছড়ালো। এটা খবর তো আমরা বাংলাদেশে দেই নাই যে উনি মারা গেছে, তবু কে যে এই খবরটা প্রচার করছে আমরা জানি না। এটা আসলে দুঃখজনক, এটা কিভাবে পৌঁছালাম আমরা ফ্যামিলির কেউ জানি না। বাবার এই মৃত্যু সংবাদটাতে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, যেটা যে বিভিন্ন সাইড থেকে তার একটা আর্থিক সহযোগিতা আসতেছিল, এখন এই সংবাদটা প্রচার করার কারণে আসলে তার মানে আমরা আসলে খুব বেশি প্রবলেমে আছি। এখন যেটা আমাদের প্রবলেম সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল প্রবলেম, আসলে কোনো জায়গা থেকে আর্থিক সহায়তা পাচ্ছি না আমরা। ভিডিওতে এটিএন বাংলার সাথেও হাত নেড়ে কথা বলেছেন বাবলু, সালাম জানালেন, ইশারায় বললেন আগের চেয়ে এখন ভালো আছেন তিনি। 18 জানুয়ারি পর্যন্ত হাসপাতালের আইসিইউতে ছিলেন বাবলু, এখন আছেন জেনারেল বেডে। তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী 5 লাখ টাকা অনুদান দিয়েছিলেন, মৃত্যু সংবাদ প্রচারের পর অনুদানের সেই চেক আর ছাড় করেনি ব্যাংক, টাকাও দেয়নি। হঠাৎ করে গুজবে কেমন করে কথাটা ছড়িয়ে পড়লো, এই কথাটা প্রধানমন্ত্রী আবার শোকবার্তায় টিভি চ্যানেলে দিলেন, যে কারণে আমাদের মধ্যে একটা শোকাহত সাহস হয়ে পড়ছে। এবং বাবলু ভাই যে আর্থিক সাহায্য যেটুকু পাইতো না চিকিৎসা সত্ত্বে, সেটা ওনার বন্ধ হয়ে গেছে। মারা যাওয়াকে কেন্দ্র করে বীরগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। উনি সুস্থ আছেন এবং আমরা বীরগঞ্জবাসী তার জন্য দোয়া করি, উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। এদিকে মুম্বাইয়ের হাসপাতালে অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে রংপুরের এই আওয়ামী লীগ নেতার, তিনি যে বেঁচে আছেন এ কথা এখন জানাতে বলেছেন দেশবাসীকে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।